নমস্কার, আজ আমি আপনাদের ভাটি রাজপুতদের কাহিনি অর্থাৎ তাদের উল্লেখযোগ্য যে স্থান এবং রাজস্থানের দ্বিতীয় পুরনো যে শহর অর্থাৎ ফোর্ট সেই জয়সলমীর সম্বন্ধে জানাতে চাই। জয়সলমীর কীভাবে পৌঁছাবেন সেটি ফার্স্টে আপনাদের আজকে বলে দিই। কলকাতা থেকে অর্থাৎ হাওড়া স্টেশন থেকে সরাসরি সপ্তাহে একদিন একটি ট্রেন যায়, যেটি সোমবার দিন সকাল 8:15 ছেড়ে মঙ্গলবার দিন রাত 11:45 অর্থাৎ প্রায় 12টার সময় গিয়ে পৌঁছায়। এই ট্রেনটিতে আমি বলবো আপনারা যাবেন না, কারণ এত রাত্রে গিয়ে জয়সলমীর স্টেশনের বাইরে আপনি যখন হোটেল খুঁজতে যাবেন আপনার কিন্তু বিপদের সম্ভাবনা। সেক্ষেত্রে আমি বলবো আপনাদের শিয়ালদা স্টেশন থেকে শুক্রবার দিন ছাড়ে দিল্লি যায় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। এই ট্রেনটিতে আপনারা শুক্রবার ছেড়ে শনিবার দুপুরবেলা অর্থাৎ 12টার মধ্যে পৌঁছে যান দিল্লি এবং বিকেল 5:30 সময় ছাড়ে দিল্লি থেকে জয়সলমীর অবধি জয়সলমীর এক্সপ্রেসে আপনারা সবারই হন। এতে সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি যেমন দিনে দিনে জার্নি করতে পারছেন, সঙ্গে সঙ্গে জয়সলমীরের বালিয়ারির উপর দিয়ে অর্থাৎ থর মরুভূমির উপর দিয়ে যখন ট্রেন যাবে তার যে প্রাকৃতিক সৌন্দর্য এটা কিন্তু এই ট্রেনটা গেলেতেই আপনি দেখতে পাবেন। তাই আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই অবশ্যই এই ট্রেনটিতে যান। এবারে আসি আপনারা জয়সলমীর পৌঁছে কি দেখবেন। জয়সলমীরে মূল যে স্থানগুলি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আজকের ভাষায় সেটি হচ্ছে সোনার কেল্লা। যদিও এর রূপকার অর্থাৎ এই নামটির রূপকার আমাদের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং বাঙালির সবচাইতে আইকন বলবো আমি সেই সত্যজিৎ রায় এই জায়গাটির নাম অর্থাৎ কেল্লাটির নাম দিয়েছিলেন সোনার কেল্লা। সোনার কেল্লা তার কারণ এখানে সকালবেলা রোদ্দুর এবং বিকালবেলা রোদ্দুরটা যখন এই পাথরের উপরে পড়ে এর অপূর্ব সোনার মতো রং চারিদিকে ধরে পড়ে। আপনারা তাই এই সোনার কেল্লা দেখতে হলে ভোরবেলা সূর্য যখন উঠছে সেই সময় অথবা বিকেলবেলায় যখন সূর্যাস্ত যাচ্ছে সেই সময় দেখলে সোনার কেল্লার প্রকৃত রূপটা কিন্তু আপনারা পাবেন। আমিও বলবো আপনাদের যেদিনকে পৌঁছাচ্ছেন ওই দিনকে 11:40 যেহেতু ট্রেনটা পৌঁছে যাচ্ছে আপনারা ওই দিনকে বিকালবেলায় কিন্তু অবশ্যই অবশ্যই সোনার কেল্লাটা দেখে নেবেন। তা যে কথাটা আসছিলাম কি কি দেখবেন, সোনার কেল্লা এখানে মূল একটি স্থান বটেই, আমাদেরকে কিছুটা সময় এখানে দিতে হবে, কিন্তু বর্তমানে এই সোনার কেল্লা ভেঙে চড়ে রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে চড়ে কিন্তু গেছে। এখানে একটা এন্ট্রি ফি দিয়ে আপনাকে প্রবেশ করতে লাগবে। আপনারা ভিতরে ঢুকে দেখতে পাবেন পুরনো সেই সময় রাজরাজাদের কিছু কীর্তিকলাপ অর্থাৎ রাজ প্যালেস আছে, ভিতরে প্রচুর জৈন মন্দির এবং হিন্দু মন্দির, এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। আর রাজস্থানের একটা বিশেষত্ব ফোর্ট হচ্ছে এই ফোর্ট, যেখানে কিনা রাজার পরিবার এবং সাধারণ লোকেদের বসবাস একই জায়গার মধ্যে অর্থাৎ ওই ফোর্টের ভিতরেই ছিল, যেটি কিনা রাজস্থানের অন্য কোনো ফোর্টে কিন্তু আপনি আর খুঁজে পাবেন না সেইভাবে। এটি কিন্তু একটা অপূর্ব সুন্দর আপনাদের এই জয়সলমীর ফোর্টটা লাগবে। আর জয়সলমীর ফোর্টের ঠিক পাশেই আছে গাদিসাল লেক। গাদিসাল লেকে আপনারা ইচ্ছা করলে বোটিংও করতে পারবেন। জয়সলমীরের যে পুরনো দিনের যে কারুকার্য অর্থাৎ জাফরির যে কাজ এটি কিন্তু অনবদ্য। সারা জয়সলমীর জুড়ে কিন্তু আপনি এই হলদে পাথরের উপরে এই ধরনের কারুকাজ করা আপনি জিনিস দেখতে পারবেন। আছে হাভেলি, পুরনো বেশ কিছু হাভেলি আছে যেটা কিনা জয়সলমীরের মানে অন্যতম দ্রষ্টব্য স্থান, আপনারা এগুলিও কিন্তু সময় করে দেখে নেবেন। এইবারে আপনারা প্রথম দিন পৌঁছালেন, আমি বলবো প্রথম দিনকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এই সমস্তগুলো দেখে নিন, এবং দ্বিতীয় দিন আপনারা সকালটা একটু বিশ্রাম নিয়ে, যদি সকালে বিশ্রাম চান ভালো, যদি না চান আপনারা ইচ্ছা করলে সকালবেলায় খুঁড়িতে যেতে পারেন অর্থাৎ স্যাম ডিউমসের একটি এই থর মরুভূমির একটি অংশ খুঁড়ি, আরেকটি অংশ হচ্ছে স্যাম, আপনারা দুটোই কিন্তু দেখতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে সকালবেলায় খুঁড়িতে যাবেন এবং বিকালবেলায় স্যাম ডেজার্টে যাবেন। স্যাম ডেজার্ট যেতে পথে
কিছুটা আগে অর্থাৎ জয়সলমীর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে, 16 থেকে 18 কিলোমিটার দূরে আমি বলবো আপনাদের একটি গ্রাম দেখে নিতে, সেই গ্রামটির নাম হচ্ছে কুলধারা। অপূর্ব সুন্দর, বহু পুরনো কিন্তু এই গ্রাম, কিন্তু কিছু বছর হলো এটি আবিষ্কৃত হয়েছে নতুন করে মাটি খুঁড়ে। এবং এই কুলধারা গ্রামেই কিন্তু আপনারা অনেকেই দেখে থেকেছেন যে রুদালি সিনেমাটি, সেটির শ্যুটিং কিন্তু এই কুলধারা গ্রামেই হয়েছিল। আপনারা সময় করে কিন্তু এই কুলধারা গ্রামটি দেখে এগিয়ে যাবেন জয়সলমীরের স্যাম ডিউনসে। স্যাম ডিউনসের বিশেষত্ব হচ্ছে চারিধারে যে থর মরুভূমি বালি, স্তরে স্তরে আপনাদের এত সুন্দর লাগবে দেখতে, যেটা কি না আমি আপনাদের বোঝাতে পারবো না, শুধু চোখ ক্যামেরা এই আপনাকে এর উপলব্ধি দিতে পারবে। অপূর্ব সুন্দর এই স্যাম ডিউনস। আবার অনেকে এই স্যাম ডিউনসে রাত্রিবাসও করতে পারেন, সেক্ষেত্রে আপনারা জয়সলমীর না থেকে সরাসরি স্যাম ডিউনসে পৌঁছে যেতে পারেন। এখানে কিন্তু একটি উন্নত মানের টেন্ট রয়েছে এবং এগুলো বেশিরভাগই বিদেশি টেন্ট। এই টেন্টে আধুনিক সাজ সরঞ্জাম সহ উন্নত মানের কিন্তু হোটেল ব্যবস্থা রয়েছে এই টেন্টের ভিতরে। আপনারা ইচ্ছা করলে এই টেন্টেও থাকতে পারবেন। এই টেন্টে থাকতে গেলে আপনাকে জয়সলমীরে যোগাযোগ করতে হবে বিভিন্ন সংস্থার সঙ্গে, যারা এই টেন্ট পরিচালনা করে, তারা একটা প্যাকেজ দেয়। এই প্যাকেজের মধ্যে আছে ক্যামেল রাইডিং, বিকেলবেলা একটা স্ন্যাক্স, রাতের খাবার এবং থাকা, সঙ্গে সঙ্গে এখানকার একটা কালচারাল প্রোগ্রাম হয় সেই প্রোগ্রাম সহ। আবার যারা শুধুমাত্র এই কালচারাল প্রোগ্রাম এবং থাকা না থেকে, অর্থাৎ ওখানকার খাওয়া দাওয়া করে এই কালচারাল প্রোগ্রাম দেখতে চান এবং উঠেও চড়তে চান, সেই ব্যবস্থাও কিন্তু এরা করে দেয়। আর ইচ্ছাকৃত বা নিজস্ব ব্যবস্থায় যদি আপনারা যেতে চান, তাহলে গাড়িতে অথবা বাস যায় বা ট্রেকারও যায়, আপনারা আপনাদের পছন্দ মতো গাড়ি ভাড়া করে কিন্তু এই জায়গায় পৌঁছে স্যাম ডিউনসে আপনারা অবশ্যই অবশ্যই উঠে চড়ে সূর্যাস্তটা দেখবেন। ভীষণ সুন্দর কিন্তু এই সূর্যাস্ত, এটা একমাত্র এইখান থেকে এত অপূর্ব দেখা যায় বালিয়াড়ি থেকে, যেটা কিনা অন্য জায়গা থেকে এত সুন্দরভাবে দেখা যায় না। আপনারা টোটাল এই ট্যুরটা করতে আপনাদের কলকাতা ফিরে আসবেন, ফিরে আসা অবধি 6 দিন লাগবে। এবং যেদিনকে আপনারা, আমি বললাম আপনাদের প্রথম দিন জয়সলমীর, দ্বিতীয় দিন স্যাম ডিউনস করে রাত্রিবেলায় আপনারা ট্রেনে উঠুন। রাত্রিবেলায় প্রায় 11:45 নাগাদে ট্রেন ছাড়ে, যে তিনটা জয়সলমীর থেকে জয়পুর আসে, জয়পুর আসে দুপুর 12:30 নাগাদ। আবার বিকেলবেলা 3টের সময় আসে আজমির থেকে শিয়ালদা আসা আজমির এক্সপ্রেস, আপনারা এই ট্রেনে রিজার্ভেশন করে নিন। এবং ষষ্ঠ দিন বিকেলবেলা 4টের সময় আপনারা পৌঁছে যাবেন শিয়ালদা। এই 6 দিন ট্রিপে আপনাদের খরচ কম বেশি প্রায় 6,500 থেকে 6,600 টাকার মতো খরচ হবে। এবং খাওয়া দাওয়া সমগ্র ট্যুরটাতেই কিন্তু আপনি রাজস্থানী খাবার, ভীষণ সুন্দর ডাল ভাত সবজি চুরমা চাপাটি, রাজস্থানের মূল খাবার, এটিও কিন্তু আপনারা স্বাদ নিতে পারেন। আজ এইখানেই রাখছি, আগামী দিন আপনাদের নতুন জায়গা নিয়ে আবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ এখানেই, বাই।